ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পায়নি। পাখি জীবন্ত অবস্থায় পিঁপড়েকে খেয়ে নেয়, আর পাখি যখন মরে যায় তখন পিঁপড়ে তাকে খেয়ে নেয়। কখনোই নিজের ওপর অহংকার করো না, তুমি তো সাধারণ মানুষ, ভগবান তোমার আর আমার মতো কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে আবার মাটিতেই মিশিয়ে দিয়েছেন। তুমি কি ভাবছো মানুষ মানুষের উপকার করলে মহান হবে? ভুল ভাবছ, স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই তোমাকে ভুলে যাবে। বাইরের চেহারা দেখে কখনো কাউকে বিচার করো না, হতে পারে দামি পোশাকের ভেতর একটি নোংরা মন আছে, বা নোংরা পোশাকের ভেতর একটি বড় হৃদয় আছে। কাউকে সামান্য পরিমাণ দুঃখ দিলে ওই দুঃখের সম্পূর্ণ ভাগ ঈশ্বর তোমাকে ফিরিয়ে দেবেন, আজ হোক বা কাল। কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে, রূপ দিল ময়ূরীকে কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে, ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে, সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু সংসার কেড়ে নিয়েছে। কারো সাথে খারাপ ব্যবহার করো না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার সুযোগ পাবে না। একটি গাছের থেকে লক্ষ দেশলাই কাঠি হতে পারে, কিন্তু একটি দেশলাই কাঠি লক্ষ গাছও জ্বালাতে সক্ষম। মানুষ পৃথিবীতে তিনটে জিনিসের জন্য পরিশ্রম করে, নিজের নাম খ্যাত হোক, নিজের পরিধেয় বস্ত্র সুন্দর হোক, নিজের বাসস্থান সুন্দর হোক। কিন্তু মানুষ মারা যাওয়ার পর ভগবান তার তিনটে জিনিসই সর্বপ্রথম বদল করে দেন, তা হলো নাম হয়ে যায় স্বর্গীয়, বস্ত্র সাদা থান বা কাফন, বাসস্থান শ্মশান। উপোস করলেই যদি ভগবান খুশি হতেন তাহলে এই পৃথিবীতে বহুদিন খালি পেটে অভুক্ত থাকা ভিখারীরা সব থেকে বেশি ভাগ্যবান হতো। উপবাস অন্যের নয়, বিচারধারার করুন, নিজের চোখে সঠিক হওয়া প্রয়োজন। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শিখুন, চলে যাওয়ার পর নয়। শেষ করার আগে সুন্দর কয়েকটি লাইন শুধু আপনাদের জন্য। একটা পাথর একবার মন্দিরে পৌঁছালেই ভগবান হয়ে যায়, কিন্তু মানুষ মন্দিরে প্রতিদিন যায় তবুও পাথরই থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম মোটিভেশনাল ভিডিও এবং মনীষীদের বাণী দিয়ে সাজানো ভিডিওগুলি পেতে আমাদের বং মোটিভেশন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।